চলে এসেছি বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি তোমাদের একটা একটা ভিডিও নিয়ে চলে আসি তোমাদের জন্য। স্টাডি হোক বা গল্প হোক, কিছু একটু শেয়ার করি। তো আজকেও চলে এসেছি। তোমরা জানো যে ভয়ানক এক ঝড়, মানে এই খানিকক্ষণের মধ্যে ওটা হিট করবে গুজরাটে। মানে জায়গাটা বোঝা যাচ্ছিল না কোথায়, ওটা পাকিস্তানেও মানে আরব সাগর তো একটা বিস্তীর্ণ জায়গা জুড়িয়ে, মানে কোন দিকে যে এক্স্যাক্টলি ওটার গতিপথ হবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন একেবারে স্পষ্ট ওটা গুজরাটে ল্যান্ডফল করবে। অনেকগুলো জায়গা এফেক্টেড। তো এনডিআরএফ থেকে, সেনা থেকে সমস্ত নামিয়েছে, এবং তোমরা যারা দেখছো যে লাইভ টেলিকাস্ট হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এনডিআরএফের একদম দাঁড়িয়ে সামনে। তো সেটাই বলছি যে এদেরও তো বাড়িঘর আছে, এদের বাবা মার মনের কি অবস্থা। এরা মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য গেছে, আমাদের জওয়ানরা সব থমথমে অবস্থা, কিন্তু এদের প্রোটেকশনের জন্য আমাদের প্রার্থনা করা 100 বার উচিত। তো যাই হোক, আজকে নিয়ে আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেই এই প্রশ্নটা আমার কাছে বারবার আসে, এই প্রশ্নটা আমার কাছে বারবার আসে, মানে ইভেন আমার মাও আমার কাছে এই প্রশ্নটা একটা সময় করত। তো সেটা হচ্ছে, জপ ধ্যান করতে করতে ঘুম এসে যায়। তো অনেকেই এটা শুনেছি যে জপ করতে করতে ঘুম পেয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে, এরকম একটা প্রচুর প্রচুর এরকম শোনা যায়। তো আমি এটা নিয়ে চেষ্টা করতাম যে তো সাধারণ মানুষ, আমাদের পড়াশোনা না করলে তো কোথা থেকে জানবো, ঈশ্বরের কৃপায় আমার খুব একটা হয় না, মাঝে মাঝে যে হয় না তা না, খুব খুব রেয়ার, খুব রেয়ার। তো যাই হোক, মাতাজির সাথেও কথা বলেছি, প্লাস পড়াশোনাও করেছি, তো মোটামুটি যা একটা ধারণা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম। আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে, আমি টেকনিক্যাল কিছু ওয়ার্ডস ইউজ করব না, আমি একদম সহজ সরল ভাষায় বলছি যে সব থেকে উনি যেটার ইম্পর্টেন্স দিয়ে গেছেন আমাদের সাধারণ মানুষ, সংসারী মানুষের জন্য, কেননা জপাত সিদ্ধি, মানে বলছে যে জপ ধ্যানে সিদ্ধি লাভ হয়, এবং সেটার অনেক কারণ আছে, মানে এগুলোর মধ্যে কিন্তু সায়েন্টিফিক কারণ আছে। তো সেগুলো অন্য আলোচ্য বিষয়, কোনোদিন হয়তো আসবো সেগুলো নিয়ে। তো জপ ধ্যানের গুরুত্ব, মেডিটেশনের গুরুত্ব, কনসেন্ট্রেশনের গুরুত্ব তো 100 বার আছে। তো সেটা করতে গেলে কিছু মানুষের ঘুম এসে যায়। তো সেটাই ঠাকুর বলেছেন যে জপ ধ্যান করবে হৃদয়, মানে হৃদয় দিয়ে, মানে এখানে জপ ধ্যান হবে, এখানে না, কিন্তু এখানে কিন্তু সাধক যারা তারা করেন। বলতে গেলে তো অনেক কথা চলে আসে, আমি খুব সাদা ভাষায় সহজ ভাষায় বলার চেষ্টা করছি। যদি প্রশ্ন হয় যে জপ ধ্যান কি এখানে হয় না, এখানেও হয়, কিন্তু সেটা ট্রেন্ড মানুষের হয়, সাধক যারা ট্রেন্ড তাদের হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের যদি এখানে করতে যাই, মানে এই অভিজ্ঞতা যাই হোক, তো বলছেন যে সংসারী মানুষের জন্য জপ হচ্ছে এখানে, মনে হৃদয়ে জপ হবে। তো আমি সহজে বলার তোমাদের চেষ্টা করছি যে কেন, তার কারণ হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ কাজটা মাথা দিয়ে করি, এবং মাথা আমাদের ট্রেন্ড নয়, ঠিক আছে? চেষ্টা করছি সহজে বলার, খুবই গভীর আলোচনা এটা, খুবই, আমি হাসছি বলে আমার হাসিতে যেও না, আমি সব কিছুতেই হাসতে থাকি, এটা হাসির একেবারেই বস্তু নয়, এটা একেবারেই কোর আলোচনা বা ফান্ডামেন্টাল আলোচনা। তো আমাদের যেহেতু আমরা স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড, আমাদের মানুষের মানুষের মাইন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল, আমরা সবসময় যে কোনো কিছুতে আমরা স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড লাগাই, এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, এটা আমি করছি এই কারণে, এটা এতক্ষণ করলে এটা হবে, এই যে একটা মাইন্ড, তার জন্য ঠাকুর বলছেন যে মনকে তোমার ওপর কারিগরি করতে দিও না, তুমি কারিগরি করো মনের ওপর। তো সেটা সাধারণ মানুষ তো পারে না। এবার জপ ধ্যান হচ্ছে, জপ আমি যখন করছি, আমার মাথা যেহেতু, আমার স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড যেহেতু আমি বন্ধ করতে পারি না, সে তো চলতে থাকে তার মতো, মাইন্ড তো চলতে থাকে মাইন্ডের মতো, সেই কী জানি বলে, ওই ঘোড়ার দুটো চোখে এরকম দিয়ে দেয় না,
যাতে এদিক ওদিক না থাকে, আমাদের মন হচ্ছে তাই দৌড়তে থাকে। যদি বা আমি জব করছি, আমার মাথা আমাকে বলছে জব করছো তুমি, মন নয়, এখানে করা খুব টাফ। ধীরে ধীরে আজকে আমি আলোচনার মাধ্যমে তোমাদের একটু চেষ্টা করব ডিফারেন্সিয়েট করার। যাদের এই আলোচনাটা খুব একটা ভালো লাগবে না তারা শুনো না, সরি, কেননা এটা একটু আধ্যাত্মিক আলোচনা, যেহেতু আমার কাছে প্রশ্ন এসছে উত্তর তো দিতে হবে, কিছু সামান্য হলেও তো উত্তর দিতে হবে না। তো তাই জন্য বলছি, যারা খুব একটা আধ্যাত্মিক জিনিস শুনতে চাইছো না, পছন্দ করছো না, তারা শুনো না, অ্যাভয়েড করে যাও। তো আর যাদের মনে হয় এই প্রশ্নটা আছে বা অন্য কাউকে শেয়ার, অন্য কেউ হয়তো বলেছে, তাকে শেয়ার করার জন্য। আমার মুখে চোখে না আজকে চুল পড়ছে সমানে। তো যাই হোক, তো এরকম একটা হয়, যেহেতু আমাদের মন চলতে থাকে, মাথা চলতে থাকে, সেহেতু কিন্তু আমাদের মন বলে তুমি এখন জব করছো, তুমি এখন জব করছো, তুমি মন্ত্র জব করছো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা বসি এবং আমাদের মাথা মাথার মতো চলতে থাকে, আমরা জব করতে শুরু করি। এবার কি হয়, জব ধ্যানে কি হয়, মানে আমাদের যখন আমরা কনসেন্ট্রেট করি বা মেডিটেট করি, আমাদের শরীরটা তো মেশিন না, বিভিন্ন গ্ল্যান্ডসগুলো চলতে থাকে, ব্লাড সার্কুলেশন, প্রেশার, এগুলো কিন্তু ডাক্তারি শাস্ত্রে তাদের অন্যরকম কী বলবো, অন্যরকম আলোচনা আছে। আমি দুটোকে এক করার মতো ক্ষমতা আমার নেই, আমি শুধু আধ্যাত্মিক জায়গাটাই বলছি। আমার যেরকম প্রেশার বেড়ে গিয়েছিল একটা সময়, সেটার ডিটেল আমি যাচ্ছি না। তো এবার কি হয়, আমি জব করছি, আমার মাথা ট্রেন্ড মাথা নয়, আনট্রেন্ড মাথা। আবার আমি হৃদয়ে জব করাও শিখিনি, স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডও চলছে, সবই চলছে, কিন্তু আমি জব করছি, মানে ট্যাপ কলটা আমি খুলে দিলাম কিন্তু আমার কোনো বাসন টাসন কিচ্ছু রেডি না। ট্যাপে মানে সুপ্রিম ফোর্স আসতে শুরু করলো, বোঝো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি বাসনকোসন রেডি করিনি, এ বাসনকোসন বলতে এই যে আমার এই ভেসেল, এই শরীরটার কথা বলছি, আমার রেডি নয়, আমার মাথা, আমার হৃদয় কোনোটাই আমার রেডি না, আমার স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড চলে। এবার মাইন্ড আবার বলছে যে তুমি জব করছো, ঠান্ডা হয়ে বসো, ভিতর থেকে আমার এগুলো আনকনশিয়াস মাইন্ড আমার বলছে। এবার আমি ট্যাপ খুলে দিলাম, হর হর করে স্পিডে জল আসছে, তাতে কী হয় যে গ্ল্যান্ডসগুলো বিভিন্ন বিভিন্ন শারীরিক বিভিন্ন রকম চেঞ্জ হয়, তাতে কী হয়, আমার তো কন্ট্রোলের ওই পাওয়ারটা নেই, ধীরে 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 আমি আনকনশিয়াস, এতটা পাওয়ার, এতটা ফোর্স আসে, তখন কী হয়, কিছু মানুষের ওই ঘুম এসে যায় জব করতে করতে ঘুম। তাতে কি হয়, আবার অনেকে বলে যে এরকম আমি শুনেছি, ঘুম আসে না রাতে, জব করবি, জব করলে ঘুম এসে যায়। তো যাই হোক, এইটা হচ্ছে কারণ, জব করতে করতে কেন ঘুম আসে। যারা সাধক বা যারা ট্রেন্ড তাদের কিন্তু ঘুম আসবে না, তাদের কি আসবে বলো তো, তারা একটা ট্রান্সে চলে যাবে, ওপর থেকে মনে হবে ঘুমাচ্ছে, ঘুমায় না এরা, এরা ঘুমায় না। তোমরা মিলিয়ে নিও আমার কথাটা অন্য ঘটনার সাথে, একটা ছোট্ট ইউটিউব ভিডিওতে তো সব বলা যায় না, কিন্তু আমি যে ঘটনাগুলো, যে এক্সাম্পলগুলো সেট করার চেষ্টা করছি, তোমরা যদি কোনো জিনিস মনে করো যে সত্যি তো রচনা যেটি বলছে এটা তো মানিয়ে দেখি, হ্যাঁ, দেখবে খেয়াল করে অনেক সাধু মহারাজরা আছেন, আমি ডিটেল যাচ্ছি না, যারা ওই ট্রান্সে চলে যান তখন ওনারা কিন্তু জব ধ্যান করেন, অনেক অনেক, মানে এটা বলতে গেলে তো প্রচুর ডিটেল হবে, অত ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি যে ঘুম এসে যাওয়াটা কিন্তু কোনো অন্যায় নয়। জব ধ্যান করতে করতে যদি ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ো, আবার যখন তোমার ঘুম ভাঙবে তখন আবার চোখে হাত মুখে জল টল দিয়ে আবার তুমি বসবে, আবার করবে যখন তুমি সময় পাবে। তো আমি তো এটা বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ, আমরা সংসারী মানুষ, আমি কখনোই ইউটিউব খুলে আমি এরকম উপদেশ দিতে পারবো না যে না জব ধ্যান ওভাবে করে না, জব ধ্যান হৃদয়ে করতে হয় না, ওরকম সংসারী মানুষ আমরা না, আমরা ভালো করে মাথা হৃদয়ের কাজই জানি না, আমরা মাথা আর হৃদয়ের মধ্যে যে কোথাও একটা ডিফারেন্স আছে বা কোনো একটা কোঅর্ডিনেশন আছে, দুটোকে কোঅর্ডিনেট করতে হয়, সেগুলো আমরা জানি না। এবং আমাদের এখন যা, এই তো দেখছো তো ঝড় আসছে, তোমরা মানে বলছি কথায় কথায় যে আমরা কত কিছুর মধ্যে আছি, তো আমাদের ওরকমভাবে আলাদা করে এটা করো না ওটা করো না বলা যায় না, সবটাই ভালোটাও ভালো খারাপটাও ভালো সবটাই ভালো। এর আগে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে আলোচনা করেছি যে সব ভালো, গালাগাল করছে ভালো, নিন্দা করছে ভালো, সবটাই ভালো,
এও ঠিক তাই, যদি জব করতে করতে ঘুম এসে যায় এটাকে অপরাধ ভেবো না, কারণ আমাদের মন শরীর সেই কোঅর্ডিনেশন এখনো জানে না, এসে যাবে। তখন সিসিমার কথা আসে, সিসিমার কথায় বলতে হয় যে করতে থাকো, রোজ করতে থাকো, যেরকমভাবে আমি করতাম নহবতে, এটা থাক সিসিমার কথাটা আমি বলছি, এটা আমার কথা নয়। আমি যেরকম করতাম, ঘুম থেকে উঠে বসে পড়তাম, রাত্রি তিনটের সময় উঠে বসে, আমি নয়, আমার কথা বলছি না, আমি সিসিমার কথা বলছি, সিসিমার কথা এটা যে করতে থাকো, করতে থাকো, অ্যাকশান নিতে থাকো, এইটাই হচ্ছে সিদ্ধি। জপও তো একটা কর্ম, জপও কর্ম, কেননা জপ যখন করতে 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 আমার শরীর, আমার মন, আমার মাথা, আমার হৃদয় সবটা কোঅর্ডিনেটেড, মানে কোঅর্ডিনেশন শিখে যাবে, তখন ধীরে ধীরে আমার জপের প্রতি একটা টেকনিক্যালিটিস, দিনে দুবার জপ করতে হবে বা দিনে চারবার আমায় করতেই হবে, এই ব্যাপারটা সরে গিয়ে আমার ওই হৃদয়ে কেন্দ্রিক একটা ভালোবাসার জায়গায় মুদ হয়ে আমি জপ করতে শিখব। এবং সেই সময় কিন্তু ঘুম আসার ব্যাপার নেই, তখন যেটা আসবে সেটা ট্রান্স, সেটাও তো ওই জোরে কল খুলে দিলে এনার্জি যেটা আসছে, এনার্জিটা আমাকে নাকে চোখে মুখে হয়ে যাবে, আমি যদি সাঁতার না, তখনই ঘুম এসে যায়। কিন্তু সেটা আস্তে 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 সিসিমার কথায় যে কোনো অন্যায় নেই এতে, ঘুম আসলে আসতে দাও, ঘুমিয়ে পড়ো, আবার উঠে করো, মানে যখন আবার সময় পাবে তখন করো। তো যাই হোক, এইগুলো, এটা আমি জানি না তোমাদের ক্লিয়ার হলো কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানিও, কমেন্ট করো, আর যদি ক্লিয়ার না হয় বলো, তাহলে আরেকটু আরেকটু হয়তো ডিটেল আরেকটু ডিটেল যাবো, উচিত না ইউটিউবে আমাদের একটুখানি স্পেসিফিক থাকা উচিত, কী বলছি আর কী বলছি না, তার জন্য সেরকম ক্ষেত্রে আমি হয়তো বলবো যে ঠিক আছে দেখা যাবে, আমার মনে হয় তোমরা হয়তো বুঝেছ, বা যাই হোক আমাকে জানিও। তো এটা বলতে গিয়ে আমি তিনখানা পয়েন্ট তোমাদের বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে পারসিভ করা, পারসিভ, আরেকটা হচ্ছে মেডিটেশন, আরেকটা হচ্ছে ম্যানিফেস্টেশন। তিনটে পয়েন্ট, একটা হচ্ছে পারসিভ, একটা হচ্ছে মেডিটেশন, আরেকটা হচ্ছে ম্যানিফেস্টেশন। এই তিনটে আমরা যদি সবকটাই ওই ট্রেনিংয়ের মতো, সবটাই মানব জীবন আরও সুন্দর হবে, যে এই জীবনটাই আমি আরও সুন্দর করব, কী আছে আমার বয়স হয়েছে, হোক না বয়স, যা করেছি করেছি, এখন এই মুহূর্ত থেকে যদি আমি আরও 10টা কাজ করছি, তার মধ্যে আরেকটা নতুন কিছু যদি শিখি, ক্ষতি কী, ক্ষতি তো কিছু না, আমি নিজেও লাগাতে পারি, আরেকটি মানুষকে শেখাতে পারি। তো সেটাই বলছি, তো তিনটে পয়েন্ট, একটা হচ্ছে পারসিভ, একটা হচ্ছে মেডিটেশন, আর একটা হচ্ছে ম্যানিফেস্টেশন। তো পারসিভটা কী, পারসিভ কথার মানে কী, সুন্দর সবাই, আমি যখন মানে বলতে পারি না, মনে থাকে না আমার ওয়ার্ডগুলো বাংলায়, তখন আমাকে কমেন্ট করে করে সবাই জানায়, খুব ভালো লাগে। তো আজকেও পারসিভ কথাটার মানে তোমরা একবার দেখো, পারসিভ করার কথা মানে হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটছে, এমন না যে ঘটছে না, কিছু একটা ঘটছে কিন্তু আমি দেখছি কিভাবে, ওটা পারসিভ। সেটা তোমরা আমাকে বলো যে পারসিভের এক্স্যাক্ট ওয়ার্ড কী। তো যেহেতু আমি পয়েন্ট শেয়ার করছি, আমি ওইভাবে বলছি যে কোনো একটা কিছু এমন না যে ঘটছে না, ঘটছে কিন্তু রজ্জুতে সর্পভ্রম, এটা একটা উদাহরণ তোমাদের আমি দিলাম, ধরো রজ্জু, তাকে আমি এইটা ভাবছি, ঠিক আছে, ওটা পারসিভ, মানে কে কীভাবে পারসিভ করছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা খানিকটা ট্রেনিংয়ের ব্যাপার, মাইন্ড ট্রেনিং, মন আমার তৈরি না, আমি একটা জিনিসকে আরেকটা দেখে ফেলছি, আমি রুট কজ কাকে বলে জানি না, তাই আমি একটা জায়গায় অন্য কথা বলে দিচ্ছি, বা এইটা এটা হচ্ছে পারসিভ। তা বলছে যে আমি যখন আমার এই যে মাইন্ড ট্রেনিং, এগুলো মনকে আরও ভালো, বেটার হিউম্যান বিইং, বা আমার জীবনে যে এত সমস্যা, সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এই পয়েন্টসগুলো যদি আমরা মেনে চলতে পারি জীবনে, খুব খুব উপকৃত হওয়া যায়, মানে বলে বোঝাতে পারবো না যে জীবন কিভাবে পাল্টাতে থাকে। পারসিভ, যে কোনো জিনিসটাই ঘটছে আমি কিভাবে সেটাকে দেখছি, আমি কি রজ্জুকে রজ্জুই দেখছি, নাকি রজ্জুকে আমি ওইটা দেখছি, তো ওইটা আমাকে কন্ট্রোল করা, বা আমাকে একটু চিন্তাভাবনা করা, দুম করে একটা কিছু বলে দেওয়ার আগে একটু ভাবা আমি কিভাবে দেখছি ওইটাকে, একটুখানি ট্রান্সফর্ম করা যে না এটা আমি ঠিক দেখছি না, ওই মাইন্ডকে শেখানো। মাইন্ড হচ্ছে পাগলা ঘোড়ার মতো, সে তাকে ছেড়ে দিলে সে এদিক ওদিক তাকাবে না, দৌড়তে থাকবে, তাকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন।
তো এটা হচ্ছে ওই পারসিভ, কিভাবে তুমি দেখছো বা কিভাবে আমি দেখছি আমার জীবনটাকে, এই একটা। দ্বিতীয় হচ্ছে মেডিটেশন। মাঝে মাঝে বলি যে মেডিটেশন বিভিন্ন ওয়ার্ডের ওপর মেডিটেশন করা যায়, বিভিন্ন ওয়ার্ড, মানে সাধারণত মেডিটেশন বলতে মনে হয় না যে কনসেন্ট্রেশন, তা নয়। কনসেন্ট্রেশন একটা ধাপ, মেডিটেশনের অনেক ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে কনসেন্ট্রেশন, সেটারও আছে। সেটা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেব যখন বসতে পারছিলেন তোতাপুরি, তখন এখানে কেটে দিয়েছিলেন, সেগুলো এক একটা ধাপ। তো মেডিটেশন হচ্ছে ওই আমরা পারসিভ যেটাকে করছি, যে আজকে আমি বুঝলাম, ধরো যে সত্যি তো আমি তো ভুল করে ফেলছি, আমি তো এটা ঠিক করছি না, আমার তো এই আমার কজ হলো, আমি ওই কজের ওপর মেডিটেট করছি যে এই জিনিসটা আমি ধরে থাকবো এখন থেকে, যখন আমি কল খুলবো, বাসন রেডি করে খুলবো, দুম করে কলটা খুলবো না, কেননা দুম করে খুললে এনার্জি ওয়েস্ট হচ্ছে, কল জল পড়ে যাচ্ছে। আমি শর্মিলাকে সবসময় বলি, যখন অ্যাকোয়াগার্ড ছাড়বে রেডি করে, বোতল টোতলগুলো একদম রেডি করবে, তারপর ছাড়বে, নাহলে ওয়েস্টেজ হয় আমাদের। এইটাও ঠিক তাই, পারসিভ, যেই আমি পারসিভ করতে শুরু করবো, আমার সঙ্গে সঙ্গে ভেসেল, আমার শরীর মন তৈরি হতে, কী আজে বাজে জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিভাবে আমাদের মনে খরচ হচ্ছে, কিভাবে খারাপ কজ হচ্ছে আমাদের, মানে জীবনের যে মুখ্য উদ্দেশ্য তার থেকে আমরা শত হাত দূরে চলে যাচ্ছি, শত হাত দূরে। এরপরে হাজার কেঁদে লাভ থাকবে না যখন সংসারে বা জীবনে প্রবলেম ঢুকবে, কেননা ম্যানিফেস্টেশন তো হবেই, এই সেটাই বলতে যাচ্ছি। প্রথমে হচ্ছে পারসিভ, কাকে কি বলছি কি না বলছি, আমার মন আমার হৃদয় এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশন করছি, বাইরে কেউ নেই কোঅর্ডিনেশন করে দেওয়ার, কেউ, কোনো বাবা মা, আমি অনেক দেখেছি যে বাবা মা হয়তো কিচ্ছু জানে না এইসব, বাচ্চা হয়তো সাধু হয়ে জন্মেছে, মানে এসেছেই ওই সংসারে শেখাতে। আবার আমি এরমও দেখেছি যে বাবা মা হয়তো অনেক কিছু জানেন কিন্তু বাচ্চা কিছু জানে না। তো এই সবটাই বলছে ইটার্নিটি, বলছে ইটার্নাল লাইফ, মানে আমরা এই কাজগুলো করে 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 আমাদের ওই জন্মগুলো হচ্ছে, করে করতে করতে এক একটা জন্ম হয়তো কিছু জানেই না, অলসভাবে মানুষকে আলোচনা করে মানুষকে নিয়ে আমরা কজ থেকে শত হস্ত দূরে চলে যাচ্ছি। পারসিভ করার যে একটা ক্রাইটেরিয়া, একটা জীবন, একটা যাপন, আমরা জানি না। মেডিটেশন পরের স্টেপটা সুদূরস্থ, আমরা জানি না যে হাউ টু পারসিভ, কীভাবে দেখতে হয়, কী কাকে কী করতে হয়, কাকে কী বলতে হয় জানি না। সেটা নিয়ে পারসিভ করে সেটাকে নিয়ে মেডিটেশন করার প্রশ্নই ওঠে না। তাতে কি হচ্ছে, আমি কি বলতে পারবো যে থার্ড, যেহেতু আমি জানি না আমার থার্ড পয়েন্টটা আসবেই না আমার জীবনে, না ওটা ভয়াবহ, ম্যানিফেস্টেশনটা হবে ভয়াবহ, তখন হাজার কেঁদেও কোনো লাভ থাকবে না, এটা আমি সবসময় বলি। তো তার জন্যই এই ছোটো ছোটো পয়েন্টসগুলো শেয়ার করা, যে মানুষ যদি এগুলো আমাকে আমাকে কমেন্ট করেছো, আমি নামটা মনে করতে পারছি না, যে কজ অ্যান্ড এফেক্ট দিদি, আমি তো পরে জয়েন করেছি, তুমি কজ অ্যান্ড এফেক্ট আর একটু বলো। তো তোমাকে বলছি, কজ অ্যান্ড এফেক্টটা একটা বিশাল একটা জিনিস, মানে আমি কজ অ্যান্ড এফেক্টই বলতে থাকি, এই আজকেও যেমন কজ অ্যান্ড এফেক্টই বলছি। তুমি পুরনো ভিডিওগুলো যদি একটু কষ্ট করে দেখো, আরও নানা রকম পয়েন্টস শেয়ার করা আছে। তবে হ্যাঁ, তোমার কথাটা আমার মাথায় আছে, আমি কজ কি বলবো, একদিন একদিন বলবো আমি। তো যাই হোক, আজকে যেটা বলছি সেটাও কজ। তো সেটা হচ্ছে প্রথমটা কি বললাম, সেটা হচ্ছে পারসিভ, আমি যেটা দেখছি আমার জীবনে এত কষ্ট, এত কষ্ট, এত দুঃখ, আমি মানুষের কাছ থেকে ডিজায়ারেবল রেসপেক্ট পাই না, মানুষ আমায় ভালোবাসে না, মানুষ আমায় রেসপেক্ট করে না, আমাকে পছন্দ করে না মানুষ, সবের পিছনে কারণ আছে, এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না সবটাই, যখন আমরা নিজেদের ভিতরে ডুব দেবো। ঠাকুর বলতেন না, নিজের ভিতরে বাইরে কিছু নেই, যা আছে সব ভিতরে। তো সেটা আমি কী করে করবো, আমি হাতড়ে ধরেই বেড়াবো। ওই জন্য বলছে মনকে কন্ট্রোল করা, সেই কন্ট্রোল করার প্রথম ইয়ে হচ্ছে পারসিভ, যে আমি যেটা দেখছি আমার মন আমাকে বলছে এটা ভুল, এটা তোর এটা খারাপ করছে, সঙ্গে সঙ্গে মন আমাকে না কন্ট্রোল, মানে রাদার আমার মাইন্ড আমায় কন্ট্রোল করে, আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করবো, এটা হচ্ছে ওই পারসিভ। আমি যেটা দেখছি আমার মন আমায় বলছে এই তোর সাথে কিন্তু ও খারাপ করছে, তখন আমি মনকে থামিয়ে কন্ট্রোল করে আমি নিজে তখন না নিজের উইজডম অ্যাপ্লাই করে আমি বুঝলাম যে না, এই আমি বলছে রাদার
মাইন্ড তোমাকে কন্ট্রোল করে, তুমি মাইন্ডকে কন্ট্রোল করো। তো এটা হলো পারসিভ, এবং সেইটা যাতে কন্টিনিউ করে যে আমার ডিটারমিনেশন যে আমি করবো না, ভুলভাল আমি দেখবো না, এই আমার মাথা আর হৃদয়ের মধ্যে কোঅর্ডিনেশন ঠিকঠাক হতে শুরু করবে। তো যে কোনো মেডিটেশন, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, সেটা জমবে। ঠাকুর বলতেন জমিয়ে, মানে জমিয়ে ভালোবেসে জপদান করতে। আমরা টেকনিক্যালি করি, সকালবেলা একবার জপ করে নিলাম বা রাতে একবার করে নিলাম, হয়ে গেল। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, ট্রেনে দেখেছি, ওই জপের মালা থলির মধ্যে নিয়ে, ও মা সেসব করতে করতে নর্মাল কথা বলছে, তোমার কি বিয়ে হয়ে গেছে, অথচ হাত চলছে জপ করছেন, বয়স্ক ভদ্রমহিলা। আমি তখন বললাম হ্যাঁ বিয়ে হয়ে গেছে, তোমার জপ করছেন হাত চলছে, তোমার কটি সন্তান, আমার উল্টো দিকেই বসেছেন। আমি বললাম আমার মেয়ে। তখন বলছেন তুমি সিঁদুর পরো না কেন, উনি কিন্তু জপ করছেন। তো সেটাই বলছি, পারসিভ, যেটা দেখছি, কেন দেখছি, কেন বলবো, কি করব, আমার মনকে আমি কন্ট্রোল করছি, এবং সেটা প্রতিনিয়ত কজ হচ্ছে লাইফে, আমার কজের ভাণ্ডার পূর্ণ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওটার উপরে মেডিটেশন করছি, থ্যাংক ইউ বলছি, যেটা আমি রাস্তাটা জানতে পেরেছি, এই তারপরে আসবে ম্যানিফেস্টেশন, জীবন বদলাতে শুরু করবে, আমার না চাওয়া জিনিসও ফুলফিল হবে। আমি তো চাইনি, এই জিনিসটা আমার মনে কোনায় ছিল, সেটা হলে ভালো হতো, সেটাও পূর্ণ হয়ে যাবে। কেন কি, আমার মাইন্ড আর বডির যে কোঅর্ডিনেশনটা, ওইটা ঠিক ঠিক হবে, মানে আমি বলছি হৃদয় আর মাথার কোঅর্ডিনেশন এটা ঠিক হবে। তখন আমি কি করব, যে সুপ্রিম এনার্জি যখন আসবে, এটা পন্ডিচেরির সিসি মা মানে ফ্রেঞ্চ মাদার বলে গেছেন, যে মানে শরীর ঠিক করার কথা, যে সুপ্রিম এনার্জি যখন আসবে, আমি ধরতে পারি কেন, জলটা বেরিয়ে যাচ্ছে, আমি বাসন কোসন রেডি না, আমি ধরতে পারছি না, উপচে মিসইউজ হচ্ছে, ওটা না, তার আগে আমি নিজেকে আশীর্বাদ, আসে আশীর্বাদ, কৃপা এসে ফিরে যায়, যার জন্য এই কথাটা খুব বলে, কৃপা যেন ফিরে না যায়, কৃপা যদি রেডি না হই কৃপা ফিরে যায় বলে। এটার পিছনে একটা গোপালের গল্প আছে, সেই মানে পাওয়ার ছিল, হয়তো আরেকজন চাইছে তার পাওয়ার ছিল, কিন্তু গোপাল তো বাচ্চা, গোপাল তো ভক্তি বোঝে, গোপালের হাতের নাড়ুটা গোল ভক্তির মতো, মানে ভক্তি হবে নিটোল, গোপাল যে চাইছে তার কাছে দেওয়ার না দিয়ে নাড়ুটা পাশের বাড়ির লোক, যার জন্য বলে আমার এটা হওয়ার ছিল, আমার হলো না, ওর হয়ে গেল। তার জন্য বলছে যে ভিতরটা কেরম নিটোল রাখতে হবে সবসময়। তো যাই হোক, আজকে তিনটে পয়েন্ট তোমাদের বললাম, আর ওই ওটার সাথে মিলিয়ে বললাম যে জপ ধ্যান করতে করতে অনেক সময় ঘুম আসে, কোনো অন্যায় কিচ্ছু না, অন্যায় কিচ্ছু না, তবে হ্যাঁ আমাদের এই এই পয়েন্টসগুলো যদি আমরা একটু পালন করতে পারি, তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হবে, কজ হবে, না চাইতেও আমাকে চাইতে হবে না, আমার কাছে গোপাল এমনিই আসবেন, আমার কাছে ঈশ্বর এমনিই আশীর্বাদ দেবেন, যে তোর এটা চাইতে মানে কি বলবো, এমনিই আসবে তোমার কাছে, কৃপা তোমার কাছ থেকে ফিরে যাবে না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আর কি বলবো, আর কিছু বলার নেই, আর তোমরা এরকম প্রশ্ন করো, প্রশ্ন যত করবে তত আমিও শেয়ার করব, আমারও পড়া হবে, একটা চেন সিস্টেমে একটা ভালো ভালো ভ্যালু আমরা অ্যাড করতে থাকবো। আর আজকের ভিডিওটা আমার মনে হয় না সবার ভালো লাগবে, যাদের প্রশ্নের ইয়ে ছিল তারা শুনো, আর বাকিরা যদি না ভালো লাগে অ্যাভয়েড করে যেও। ভালো থেকো, ঝড় আসছে, মানে 50,000 মানুষকে সরানো হয়েছে, রক্ষা পাক, ভগবানের সৃষ্টি রক্ষা পাক, মানুষ বাঁচুক। তো যাই হোক, ভালো থেকো তোমরা, টাটা।